নমস্কার, আমি শিক্ষক দিবসের কথা ভেবেই একটা গল্প করছি। 500 শব্দের সামান্য বেশি হতে পারে, আমাকে একটু নিজে হলে সবাই মার্জন করে দেবে। গল্পের নাম গুরু একটু দক্ষিণী। ডিস্টার্ব হচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, শুনতে একটু অসুবিধা হচ্ছে। এবার শুনতে পাচ্ছেন দাদা? আচ্ছা, এবার ঠিক আছে। আমার গল্পের নাম গুরু দক্ষিণা। ঠাস করে একটা চর এসে পড়তে মাথাটা ঘুরে গেল সায়ন্তনের, দাঁড়িয়ে আছে শুধু ঘট ঘট করে ফ্যান গুলো ঘুরছে, আর কোথাও কোনো শব্দ নেই। অভিজিৎ স্যার যেভাবে মারমুখী হয়ে উঠবেন কেউই যেন আশা করেনি। সায়ন্তন রায় ক্লাসের সেরা ছাত্র, মাধ্যমিকে এত ভালো ফল, জেলায় সেটা, আর তাকেই কিনা ইংরেজি স্যার অভিজিৎ সিংহ মেরে বসলেন। তাও কিনা নতুন 11-এ ভর্তি হওয়া ওই মেয়েটার কথায়, পুরো 163 জনের ক্লাস ভাবতেই পারছে না এও কি সম্ভব। এখনো উত্তেজনায় থরথর করে কাঁপছেন, চেয়ারের হাতলটা ধরে বোধ হয় সেজন্যই টাল সামলাতে হলো। কাঁপছে, দুচোখ গড়িয়ে জল ঝরছে তার। তৃতীয় বেঞ্চের একেবারে শেষে দাঁড়িয়ে আছে শ্রেয়সী গোস্বামী। ভবনারায়ণ বালিকা বিদ্যালয় থেকে আনন্দদেব স্মৃতি শিক্ষায়তনে অভিজিৎ বাবু চলে গেছেন অনেকক্ষণ। 11-এর ক্লাসটা এখন আহত বাঘের মতো ফুঁসছে। এক নিমিষে শ্রেণী শত্রুতে পরিণত হয়ে গেছে। তবে এরই মধ্যে একজন দুজন করে সায়ন্তনের পক্ষে যোগ দিচ্ছে। শ্রেয়সীর হাতটা শক্ত মুঠোয় ধরে আছে, চলছে উঠাল পাতাল। 37 জন টিচার, প্রধান শিক্ষক সহ প্রায় ঝাঁপিয়ে পড়েছেন অভিজিৎ সিংহের উপর। এ কি করলেন আপনি ছেলেকে? রক্তিম বাবু রীতিমতো উষ্মা ঝরানো কণ্ঠে চার্জ করলেন। অনিমা দিদিমণি তো বিরক্ত মেশানো তিক্ত স্বরে বলেই ফেললেন, এইবার মিডিয়া ছুটে আসুক, গোষ্ঠী শুদ্ধ সকলের ফটফট ছবি তুলুক, আমার মেয়েটার সামনে নভেম্বরে বিয়ে। এসব কেলেগাড়ি নিয়ে লোকের সামনে মুখ দেখাবো কি করে তাই ভাবছি। প্রধান শিক্ষক প্রিয়নাথ সরখেল তো অভিজিৎ বাবুকে সরাসরি ক্ষমা চাইবার প্রস্তাব দিয়ে ফেললেন, দেখুন মাস্টার মশাইরা, ব্যাপারটার মধ্যে ছাত্রদের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আমার মনে হয় ব্যাপারটাতে রাজনৈতিক রং ধরার আগেই আপোষে মিটিয়ে ফেলা দরকার। অভিজিৎ বাবু, আপনি সায়ন্তনকে ডেকে পাঠান, তারপর সকলের সামনে ওই বুঝিয়ে সুঝিয়ে, বয়সে বেশ ছোট, সুরঙ্গমা মিত্র বাংলা পড়ান, এই স্কুলে জয়েন করেছেন, একটু ইতস্তত করে বলেই ফেললেন, স্যার মেন গেটটা বন্ধ আছে তো, বাইরের লোকজন যদি হুড়মুড় করে ঢুকে পড়ে। বনানী পাল দীর্ঘ 30 বছর ধরে বিজ্ঞান পড়ান, এতক্ষণ চুপচাপ বসেছিলেন, এবার মুখ খুললেন, আচ্ছা আমরা কি অভিজিতের কথা কেউ একটু শুনবো? কি হয়েছে, কেন হয়েছে, জানাটা কি জরুরি নয়? নাড়ুগোপাল সেন ইতিহাসে গলা মেলালেন, হ্যাঁ হ্যাঁ সেটা তো আগে জানা দরকার, আমি বনানীর সঙ্গে একবারে একমত। মুখ অবশ্য অঙ্কের পলাশ পাগড়ি খুললো। সায়ন্তন ভালো ছেলে হতে পারে, কিন্তু ও যে কাজটা করেছে তা আপনারা যে কেউ শুনলে সমর্থন করতে পারবেন না। গলা মেলালেন, আমি পুরো ব্যাপারটা জানি, আমি বলছি, আপনারা যারা অভিজিৎ স্যারকে এতগুলো কথা বলছেন, পুরো বিষয়টি জানলে আপনারাও চমকে উঠবেন। নতুন ভর্তি হওয়া শ্রেয়সী গোস্বামীকে মারাত্মকভাবে অপমান করেছে। গতকাল টিফিনের পর শ্রেয়সীর হঠাৎই স্কুলেই পিরিয়ড শুরু হয়ে যায়। ও বেচারি কোনো প্রিকশন নেবার আগেই সাদা কামিজের পিছনে দাগ লেগে যায়, সেই নিয়ে ক্লাস শুদ্ধ ছেলেরা ওকে নানান রকম খারাপ কথা বলতে থাকে। ওখানে শেষ হয়ে যায়নি, আজও সায়ন্তন আর আরো কয়েকজন মিলে বিচ্ছিরি ভাবে অপমান করছিল শ্রেয়সীকে। অভিজিৎ স্যার কম্বাইন ক্লাসে ঢোকার মুখে নিজের কানে সেই কথাটা শোনায় আর নিজেকে ধরে রাখতে পারেনি। কি কি বলছিল ওরা, কি এমন কথা? রাষ্ট্রবিজ্ঞানের সমাজপতি বাবুর গলা বেশ উঁচুতে উঠেছে। অভিজিৎ সিংহ এতক্ষণ নির্বাক দর্শক হয়েছিলেন,
এবার তার গলা শোনা গেল, রীতিমতো ব্যারিটোন। সমাজপতি স্যার সায়ন্তন সেই আদিম রসিকতাটা করছিল, বুঝলেন? মেয়েটিকে একটু জ্যাম মাখিয়ে দিতে বলছিল ওদের পাউরুটিতে। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা জোগালো না। স্কুলের শেষ ঘন্টা বেজে উঠল ঢং ঢং, সার দিয়ে শিক্ষকেরা বেরিয়ে এলেন স্টাফ রুম থেকে। ছেলেমেয়েরাও সাইকেল চেপে, কেউ বা হেঁটে বা টোটোয় বাড়ির রাস্তা ধরেছে। শুধু অভিজিৎ সিংহকে ডেকে নিলেন প্রধান শিক্ষক। দেখুন, যাই হোক না কেন, চড় মারাটা কিন্তু আপনার ঠিক হয়নি। কাল না স্কুলে আসবেন না, যদি উচ্ছুতি হয় আপনি কয়েকদিন বরং ছুটিতেই থাকুন। স্যারকে শেষ করতে দিলেন না, হাত নেড়ে বললেন, আমি স্কুলে আসছি, তবে আমার জন্য স্কুলের কোনো অসম্মান হবে না, কথা দিলাম। স্কুলের গেট পেরিয়ে দেখলেন পলাশ, মুকুলিকা, স্নেহাংশু স্যার দাঁড়িয়ে আছেন। অবাক হলেন অভিজিৎ, কি ব্যাপার, আপনারা রোজ তো ছুটি হলেই দৌড় মারেন, আজ ট্রেনের তাড়া নেই? মুকুলিকা উত্তর দিল, আজ আপনাকে নিয়েই এগোবো স্যার। কেন? অভিজিৎ বাবুকে শেষ করতে না দিয়ে পলাশ বললেন, দিনকাল ভালো নয়, আমাদের সঙ্গেই চলুন, কোথা দিয়ে কি হয়। অভিজিৎ সিংহ কথা বাড়ালেন না, নীরবে সহকর্মীদের সঙ্গে হাঁটা লাগালেন। স্টেশন থেকে একটু এগিয়ে বাস রাস্তা, মুকুলিকা পলাশকে ট্রেনে তুলে দিয়ে স্নেহাংশু আর অভিজিৎ বাস রাস্তা এসে দাঁড়ালেন। এবার দুই বন্ধু মিলে বাসে উঠে বাড়ি ফিরবেন। যাই বলো অভিজিৎ, হেড স্যারের কথাটা ভেবে দেখো। শুনে চুপ করে রইলেন অভিজিৎ। বাসে উঠে বেশ কয়েকটা স্টপ পর জানলার ধারে একটা সিট পেলেন। জানলার কাঁচ ভেদ করে বিকেলের মরা আলো, মনে মনে ভাবছেন, কেন করলেন এমন? কেন, তিনি কি আজ ওভার রিয়াক্ট করে বসলেন, নাকি বহু পুরনো একটা স্মৃতি তার ভিতরের যন্ত্রণাকে খুঁচিয়ে তুললো? দেখ না দাবের ছেলেগুলো রোজ যেতে আসতে কি সব আজে বাজে কথা বলে আমাকে, অভিজিতের ঠিক 2 বছরের ছোট বোন সীমা বলল। বিয়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে বললেন, পাত্তা দিস না, তাকাস না ওদিকে। সীমা তাও ঘ্যান ঘ্যানে গলায় মাকে বলে চললো, কি পাত্তা দি, আচ্ছা এসব কতদিন আগের কথা। তখন অভিজিৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সীমা ওই সেকেন্ড ইয়ার, বাবা সদ্য অবসর নিয়েছেন, মা তো বরাবরই ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত। মনে আছে সেবার শীতের শুরুতে এলাকায় বই মেলা শুরু হয়েছিল, শহরে বেশ একটা আলোড়ন, সন্ধ্যের দিকে প্রতিদিনই এটা ওটা অনুষ্ঠান হতো। শনিবার সীমা গেছিল জনা 3-4 বান্ধবীর সাথে, কি একটা ভালো অনুষ্ঠানের টানে। অনেক রাতেও যখন ফিরলো না, শুরু হলো খোঁজাখুঁজি, হইচই। পরদিন সকালে ওই মাঠের ধারে সীমার খুবলানো লাশটা পাওয়া গিয়েছিল। সীমার বন্ধুরাও কোনো সদুত্তর দিতে পারেনি। অভিজিতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত হয়েছিল, কিন্তু ধরা কেউ পারেনি। ঘটনার পরপরই চলে গেছিলেন মা, বাবাও 1 বছরের ভেতরে, একেবারে বিশ্ব রিক্ত হয়ে গিয়েছিলেন অভিজিৎ। নিয়মে গিয়েছে সেদিনের ছাত্র আজ শিক্ষক, হা এখনো টাটকা হয়ে আছে। জন্ম শহর ছেড়েছেন, বসত বাটি বিক্রি করে দিয়েছেন, এমনকি আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক রাখেন না। আর শ্রীকন্যার কাছ থেকেও লুকিয়ে রেখেছেন সেই ভয়ানক সত্য, শুধু ক্লাস 8-এ পড়া মেয়েটা ঠিক সময় বাড়ি না ফিরলে চূড়ান্ত অস্বস্তিতে থাকেন অভিজিৎ, ঘর ভাড় করতে থাকেন, স্ত্রী মেয়ে এ নিয়ে বিস্তর মজা করে অভিজিৎ বাবু চুপ করে থাকেন। স্কুলেও 11-12-এ কোয়েডের নতুন মেয়েরা ভর্তি হলে চিন্তিত দেখায় তাকে, অকারণে ওদের খোঁজ খবর নেন। অভিজিৎ জানেন আড়ালে এ নিয়ে আলোচনা হয়, পৌর শিক্ষকের ভীমরতি ভাবে কেউ কেউ, পারেন না, কিছুতেই নিজেকে বদলাতে পারেন না অভিজিৎ। আজ যেমন ক্লাসের ঢোকার আগেই 11-এর রিক্তা পথ আটকে ছিল, স্যার বলে ডেকে ক্লাসের ছেলেগুলোর নোংরামির কথা বলেছিল তাকে, ভেতরটা জ্বলে উঠেছিল অভিজিতের। সায়ন্তন, সায়ন্তন এই কাজ করেছে, ক্লাসের ঢোকার সময় ছিল ওই নোংরা ইঙ্গিত, নিজেকে ধরে রাখতে পারেননি, চটটা কি খুব জোরে মেরেছিলেন? খুব জোরে, উত্তর হাতড়ান অভিজিৎ। কারীদের বিরুদ্ধে এতদিনের জমা ঘেন্নাটুকুই কি ওইটুকু ছেলের গায়ে গিয়ে পড়েছিল? কাল কি তবে স্কুলে যাবেন না? বাড়ি ফিরেও স্বাভাবিক হতে পারলেন না, সারা রাত না খেয়ে কাটালেন একরকম, বারবার সায়ন্তনের মুখটা ভেসে উঠছিল,
শেষ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। সীমা তার বোনটা দাঁড়িয়ে আছে ক্লাসের মাঝখানে, সাদা জামায় রক্তের দাগ, সায়ন্তন, অনুরাগ, বিজয়, সূর্য, শহিদুল, অর্ণব, আরো আরো কত ছেলেরা ঘিরে ধরেছে। সীমা চিৎকার করে ডাকছে, দাদা দাদা দাদা! ঘেমে নিয়ে ঘুম ভেঙে গেল অভিদিতে। সারা রাত আর ঘুমোতে পারলেন না। আজ বাস থেকে নামতেই মুকুলিকা আর পলাশকে দেখতে পেলেন। তিনজনে টুকটাক কথা বলতে বলতে হেঁটে চললেন স্কুলের দিকে। মুকুলিকা বলল, কি জানি কি দেখবো স্কুলে গিয়ে। পলাশও ভয়ে ভয়ে বলল, আজ না এলেই পারতেন। অভিজিৎ কিছু বললেন না, মনে মনে ভাবলেন, আর ছেলেদের ভালো করে বুঝিয়ে বলবেন, কিছুতেই তার ছেলেদের তিনি সমাজের নোংরা স্রোতে বয়ে যেতে দিতে পারেন না। স্কুলের গেটের সামনে আজ ভিড়টা দেখার মতো, চেনা অচেনা, মুখের সারি, এদিক ওদিক জটলায় ব্যস্ত। থমকে দাঁড়ান অভিজিৎ, তবে কি ওরা তাকে অপমান করবে বলে ভিড় করেছে? থমকে মুকুলিকার পলাশ পিছিয়ে পড়েছে বুঝতে পারেন। গেট পেরোতেই কয়েকজন অভিভাবকের সাথে সায়ন্তনের মা বাবাকে দেখতে পান। হেডমাস্টার মশাই সরকেল বাবুও রয়েছেন। অভিজিৎ বাবু আস্তে আস্তে এগিয়ে যান, মনে মনে ভাবতে থাকেন কিভাবে মুখোমুখি হবেন এদের। তার আগেই সায়ন্তনের মা এগিয়ে আসেন, হাত ধরা ছেলের মুঠোয়। মুখ গোঁজ করে দাঁড়িয়ে আছে সায়ন্তন। অভিজিৎ মনে মনে প্রস্তুত হন, তার আগেই সায়ন্তনের মা ছেলেকে ঠেলে দেন, বলেন, যা স্যারের পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। স্যার, আমি ওকে কাল সারা রাত বুঝিয়েছি, ওর অপরাধের দায় ভাগ আমারও। মা হয়ে মেয়েদের প্রতি আমি ওর মনে শ্রদ্ধা সম্মান মনে দিতে পারিনি। ও আজ শ্রেয়সীর কাছেও ক্ষমা চেয়ে নিতে। স্যার, অভিজিৎ স্তব্ধ হয়ে যান, অনুভব করেন দু চোখ বয়ে জল ঝরতে থাকে অভিজিতের। বড় আনন্দ হয়, বড় আনন্দ। নমস্কার। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আমি আমি যে গল্পটা পড়ছি সেটা একটা অনুগল্প, সেটা 500 শব্দের চেয়ে একটু কম। তো যেহেতু 4 জন পড়বেন, আমি আর বেশি সময় নিতে চাই না। আর আমি তো পেনসিলভেনিয়াতে থাকি, তো এখানে মার্কিন মুলুকে যেসব ভারতীয়রা বাস করে, আমি বেশিরভাগ সময় তাদের জীবনযাত্রা নিয়ে লিখতেই পছন্দ করি। তো এই গল্পটাও কিছুটা সেই রকম। গল্পের নাম গল্পের নাম শোভনের ডায়েরি। লেখক শোভন বিশ্বাস, বয়স 8 বছর। 19শে আগস্ট, এখন রাত 10টা বাজে, মা এখনো ফেরেনি। পাশের বাড়ির দিদা নিচের ঘরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন। মা আজকাল প্রায় এই রকম দেরি করছে, কিছু বললে বলে, কি করব শোভন, আমাদের দুজনের থাকা খাওয়ার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। যাক, তুমি চিন্তা করো না, সামনের উইকেন্ডে আমরা বিচে যাব, কেমন? শুধু তুমি আর আমি, অনেক মজা করব। কিন্তু সামনের উইকেন্ড আর আসে না, উইকেন্ডেও মাকে প্রায় অফিসে যেতে হয়। আমার বাবাকে আমি দেখিনি, আমি যখন খুব ছোট তখনই তিনি মারা গেছেন। আমার বন্ধু জ্যারেডের বাবাও কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু জ্যারেডের অবস্থা আমার মতো নয়। ওর মা চাকরি করে না, বাড়িতেই থাকে সব সময়। ওর বাবা নেই বটে, কিন্তু মাঝে মাঝেই বাবার মতন লোকজন ওদের সঙ্গে এসে ওদের বাড়িতে থাকে। জ্যারেড ওদের আঙ্কেল বলে ডাকে। এতদিনে জ্যারেডের 3খানা আঙ্কেল হয়ে গেছে, আর ওরা এসে থাকলে জ্যারেডের ভারী লাভ হয়। একজনের কাছ থেকে সাইকেল আদায় করেছে, একজনের কাছ থেকে রোলার স্কেটস, আর তৃতীয় জন ওকে একটা দুর্ধর্ষ ভিডিও গেম কিনে দিয়েছে। আমি সেই কথা মাকে বলতে মা রেগে কাইন আমাকে বলল, সে যা খুশি করতে পারে, আমরা ভারতীয়, আমাদের একটা শিক্ষা আছে, সংস্কৃতি আছে। আমি তো কথার কিচ্ছু মাথা মুন্ডু বুঝলাম না, কিন্তু মা রেগেছে দেখে চুপ করে গেলাম। এদিকে মা কিছুতেই আমাকে একটা সাইকেল কিনে দেবে না, কারণ দিদা যিনি আমাকে দেখেন তার নাকি পায়ে ব্যথা, আমি এদিক ওদিক সাইকেল নিয়ে চলে গেলে তাঁর অসুবিধে হবে। আরে, এই গ্যারেজের দরজা খুলছে, গাড়ি এলো, মা ফিরেছে। এরপরে 31শে আগস্ট,
এখন বিকেল 5টা বাজে, মা কাজে, নিচে দিদা খুটখাট করছেন। আমি আজকে খেলতে যাইনি, কার সঙ্গে খেলবো? যার সঙ্গে খেলি সেই জ্যারেক তো আহত, ওরই একজন আঙ্কেল ও জেদ করছিল বলে ওকে টেনে একটা থাপ্পড় মেরেছেন। জ্যারেক টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে টেবিলের কানায় লেগে ওর কপাল ফেটে গেছে। কি সব কনসেশন না কি হয়েছে বলে ওকে হাসপাতালে থাকতে বলেছে বিচারা জ্যারেড। আমি ঠিক করেছি আজ মা বাড়ি ফিরলে মাকে বলবো, মা তুমি ঠিকই বলেছিলে, আমার ওসব আঙ্কেল টাঙ্কেল চাই না, আমরা দুজনেই বেশ আছি। তোমার সময় হলে সমুদ্র সৈকতে একবার বেড়াতে নিয়ে যাবে তো? নমস্কার। আমি দুটো গল্পই শুনলাম, সোমা এবং অনন্যার। এই দুটো গল্পই একদম বিপরীত মুখী, একজনের শব্দ সংখ্যা হয়তো 500-র কাছাকাছি বা ছাড়িয়ে গেছে জানা নেই, আরেকজন খুবই ছোট, এই জন্য বললাম। কিন্তু গল্পগুলো ভালো। সোমার গল্পটা তো ভীষণ মর্মস্পর্শী গল্প, কিন্তু এটা ঠিক অনুকল্প হয়ে উঠেছে কিনা এ বিষয়ে সন্দেহ আছে। অনুগল্পে এত ক্যারেক্টার বা চরিত্র থাকাটা ঠিক নয়, থাকে না। প্রকৃত অনুগল্পের শব্দ সংখ্যা, ক্যারেক্টার, চরিত্র, চরিত্রের নাম ধাম আরেকটু সংক্ষিপ্ত হবে, আর এই গল্পটা আরেকটু সংক্ষেপে করা যেত। এটা হচ্ছে একদম প্রকৃত নারীদের ওপর যে নির্যাতন হয় সেই নির্যাতনের একটা জোরালো প্রতিবাদ। এই জোরালো প্রতিবাদ আরো শব্দ কম সংখ্যায়, শব্দ কমে এটাকে দাঁড় করালে এটা বোধ হয় অনেক ভালো হতো, তবে খুব মর্মস্পর্শী এবং আজকে এই টিচার্স ডেতে এটা সব দিকেই এটা মানে উপযুক্ত। তবে গল্পটা ঠিক অনুকল্পে গল্প কিনা এ বিষয়ে একটা সন্দেহ রয়ে গেল, এটাকে ছোট গল্প বললে ভালো হয়। আর অনন্যার গল্পটা বেশ ভালো, ছোট্টর ওপর একজনের ফিলিংস তার মাকে নিয়েই থাকবে, তার আঙ্কেল টাঙ্কেল চাই না, আরেক বন্ধুরও বাবা মারা গেছে ওরই মতো সমবয়সী, কিন্তু সে যেন আঙ্কেল টাঙ্কেল পেয়ে খুশি, কিন্তু এ খুশি না, এ শুধু মাকেই চায়, মা অফিস করে, মা সময় দিতে পারে না, সেই জন্য ওর মনে একটা ক্ষোভ থেকে আছে, মানে ক্ষোভ আছে। এই এটাই খুব সুন্দরভাবে দুটো ক্যারেক্টার এনে উনি বেশ সুন্দর ফুটিয়ে তুলেছেন। আর এই গল্পটার শব্দ সংখ্যা বা চরিত্রের দিক থেকে বা অনুগল্পের সমস্ত রকম চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, সুতরাং গল্পটা বেশ ভালো। আর দুটো গল্পই এখানে খুবই ভালো, সোমার গল্প তো আগেই বললাম খুব মর্মস্পর্শী, ভালো গল্প। ধন্যবাদ দুজনকে। হ্যাঁ, আমার গলা শোনা যাচ্ছে? প্রথমেই বলি যে দুটো গল্প যে শুনলাম তার মধ্যে একটা অদ্ভুত আশ্চর্য সমাপতন আছে, যে দুটো গড়েই প্রধান, দুটো গল্পেই প্রধান ভূমিকা নিয়েছেন একটা চর, একটা চপেটাঘাত। সেই চরটা কিন্তু দুটো গল্পে অদ্ভুত ভাবে মানে কেন্দ্রীয় ভূমিকা রয়েছে, এবং দুটো চরে দুই গল্পে কিন্তু যা কিছু বুনট, যা কিছু সংকট সেটা আবর্তিত হয়েছে, এবং তার মধ্যে দিয়ে গল্পের কিন্তু আমরা যে পরিণতি সেটা পেয়েছি। এটা আমার মানে দুটো যখন একসাথে শুনলাম এই কথাটা আমার মানে প্রথম মনে হচ্ছিল। আচ্ছা, প্রথম গল্পে চরটা এসছে মাস্টারমশাইয়ের কাছ থেকে, একটি ক্লাসের প্রথম যে ছাত্র তার তার ইয়েতে, এবং সেখানে তারপরে ক্লাসের পরিস্থিতি, ক্লাসরুমের পরিস্থিতি, তারপরে বাড়ি ফেরার পথ, এবং রাত্রিবেলায় তার নিজস্ব চিন্তা, নিজের জীবনের স্মৃতি, এগুলো খুবই স্বাভাবিকভাবে এসছে। কিন্তু অঞ্জনাদি যেটা বললেন, আমার সেটা মনে হয় যে এটা একটু সম্পাদনা করে শব্দ সংখ্যাটা একটু কম করলে গল্পটা অনেক আরো রিজু এবং নির্মেদ হতে পারতো, তার বলিষ্ঠ হতো তাহলে গল্পটা আরো। কিন্তু বিষয়টা অসাধারণ, খুবই ভালো বলেছেন। এবার আমরা যেটা বলি যে বাস্তব আর গল্পের বাস্তব দুটো আলাদা, তো এখানে গল্পের বাস্তব নিয়ে কিছুই বলার নেই, একটা খুব চিরকালীন একটা সমস্যা নিয়ে কথাটা বলা হয়েছে।
কিন্তু তবু এইটুকু মানে মনে হয় গল্পটা শুনতে শুনতে যে সময় কিন্তু আরো পাল্টে গেছে, সময় আরো জটিল হয়ে গেছে। এখন ওই বাবা মারা এসে ক্ষমা চাইলেন মা, এটা অত্যন্ত ভালো লাগলো শুনতে, এটাই হওয়া উচিত গল্পের বাস্তব এটাই। কিন্তু গল্পের বাস্তব ছাড়িয়ে আমাদের যে বাস্তবটা সেটা কিন্তু আরো নির্মম হয়ে উঠেছে, সেখানে এটা আমাদের চোখ খুলে দিতে পারে। আর একটু যদি কোনো মানে কোনো শানিত কোনো ইঙ্গিত থাকে তাহলে, কিন্তু আমি বলবো এই গল্পটা শুনে খুবই ভালো লেগেছে, একটা সার্থক কিন্তু সফল একটা গল্প। আর দ্বিতীয় যে গল্পটা, গল্পটা অত্যন্ত নির্মেদ, খুব সরল ভাবে বলা হয়েছে, একটা মানে সমকালীন গল্প, এই সময়ে যে জটিলতাটা সেই জটিলতাটা এই সময়ে উঠে এসছে, এবং বলার ভঙ্গিটাও বড় সহজ অনাড়ম্বর ভাবে, যেহেতু একটা ছেলের বয়ানে গল্পটা উঠে এসছে। এবং এখানে ছেলের বয়ানে উঠে আসার জন্য কতগুলো সহজ হয়ে গেছে লেখকের সুবিধে, যে আমেরিকান যে শিক্ষা তার রুচি সেটার সাথে যে আমাদের মেলে না, এটা একটা বড় মানুষ যেভাবে এভাবে সহজে বলতে পারতো না, গল্পে সেটা এসছে, এবং সেটা অত্যন্ত বাস্তব। সেটা আমরা প্রতিদিনের যে ইতিহাস যে পড়ি কাগজে লেখা, পুরনো যে ইতিহাস পড়ি তাতে এটা প্রমাণিত হয়। এবং অবাক লাগে যে কতজন সংকটটাকে কতভাবে সমাধান করেন, একজন আমেরিকান মহিলা একভাবে সমাধান করছেন সেটা একটা বাস্তবতা, একজন ভারতীয় মা সেটাকে সমাধান করছেন সেটা আরেকটা বাস্তবতা, আর তার চেয়েও মর্মন্তুদ বাস্তবতা হচ্ছে ছেলেটা সে সময় পাচ্ছে না, সে সঙ্গ পাচ্ছে না মায়ের, এবং তার এবং তার ইয়ে যে যে সংকট যে সে সান্নিধ্য পাচ্ছে না, তার সামান্য ইচ্ছে খুব বিশেষ কিছু ইচ্ছে না সেটা পূরণ হচ্ছে না, এটা কিন্তু আমার অসাধারণ মনে হয়েছে। এটা এই যে পরের প্রজন্ম এদের প্রধান সমস্যা কিন্তু এইটাই, এরা সান্নিধ্য পায় না, অনেকে বাবা মা দুজনে থাকলেও পায় না। গল্পে এটা উঠে এসেছে বলে আমি খুব খুশি, এবং এইটা আমাদের ভাবার খুব সময় এসছে যে আমাদের পরের প্রজন্ম যারা শিশু তারা যে সান্নিধ্য পায় না, মনোযোগ পায় না, সামান্য তাদের সাধারণত আমরা মেটাতে পারি না, এই দিকে কিন্তু অবশ্যই জোরালো ভাবে নজর দেওয়া উচিত। দুটো গল্পই খুব ভালো লেগেছে আমার, এটা আমার বক্তব্য। জি ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে শিক্ষক দিবসের আলোকে প্রথম গল্পটা ছিল, গল্পটা আমার ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত, যেভাবে বলা হয়েছে লেখা হয়েছে সেটা আমার ভালো লেগেছে। তবে যেই জায়গাটা হয়তো বা না বললেই নয়, যেটা মাত্র আলোচনার মধ্যে হলো যে গল্পের বাস্তব এবং বাস্তবের বাস্তব, ওই জায়গা থেকে গল্পটা ভিন্ন। হয়তো বা লেখক এখানে ইচ্ছে করেই কাজটা করেছেন একটা ইতিবাচক বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে এমনই হয়তো বা হওয়া উচিত। তবে মূল যে প্রসঙ্গটা, এটা অনুগল্প কি ছোট গল্প সেই জায়গার বাইরে গিয়ে এসছে, বিশেষ করে লেখক নিজেই শুরুতে বলে দিয়েছেন আসলে যে গল্পের শব্দ সংখ্যা 500-এর বেশি, ফলে আর ওই দিকটাতে যেতে যাচ্ছি না। তো যেটা ছিল, যেমন একটা উঠে এসেছে পিরিয়ড নিয়ে ব্যাপারটা, সত্যি সত্যি এক সময় এরকম হতো, এরকম আচরণ গুলো হতো, এবং তার জন্য হয়তো বা আসলে প্রধানত পরিবারকেই একভাবে আঙুল তোলা যায় যে তারা হয়তো বা সেই বার্তাটা সেভাবে পৌঁছে দিতে পারেন না ছেলে সন্তানটির কাছে, সেই কথাটা এসছে। কিন্তু গল্পটাতে যেমন সমাপ্তি হয়েছে উপলব্ধি দিয়ে, সেই উপলব্ধিটা হয়তো বা এত সহজে আগেও কিছুটা থাকলেও এখন হয়তো বা এত সহজে হয় না, বিশেষ করে সন্তানকে শিক্ষক চড় মেরেছেন এবং তার মা বা পরিবার এসে মাপ চাইছে, এই দৃশ্যটা হয়তো বা কোনো এককালে এ ধরনের ছিল যেখানে হয়তো বা সন্তানকে শিক্ষকের কাছে একেবারে সমর্পণ করে দেওয়া হতো, কিন্তু এখন তো আসলে ধারণাগুলো পাল্টেছে, তো ফলে এত সুন্দর দৃশ্য হয়তো বা সহজে চোখে পড়ার কথা নয়। তাই বলে আমি হতাশ হচ্ছি না, আমি বলছি না যে ইতিবাচক কোনো কিছু ঘটছে না, বরং পরিবর্তন হচ্ছে। তো গল্প লেখার প্রেক্ষাপটটা মানে সময়কালটা এই জন্য আমার কাছে একটু অস্পষ্ট রয়েছে, তারপরও মানে উপলব্ধির জায়গা থেকে যে হ্যাঁ এমন হওয়া উচিত, সেই সেই অর্থে গল্পটা আমার কাছে ভালো লেগেছে। তো এই জন্য, এবং এই যে এক গল্পে শিক্ষকের কে সম্মান জানানোর এই পটভূমিটার মধ্যে এই যে পিরিয়ড ব্যাপারটা তুলে এনেছেন, এবং সেটা নিয়ে এই যে হয়রানি হওয়া, একভাবে শ্লীলতা হানির মতো ঘটনা করা হয়তো বা অবুঝভাবেই করছে ছেলেরা, সেটা যে উঠে এসছে অন্তত,
এইটা আমার কাছে খুব শক্তিশালী লেগেছে, এই জন্য আমি বিশেষ করে লেখককে ধন্যবাদ জানাতে চাইব। পরের গল্পটাতে আমি শেষ লাইনটা একটু ধরতে পারিনি, ওটা বলছে মাকে বলবো। আচ্ছা, পরের গল্পটাও যেটা ছিল যে একজন কিশোরী ধরে নিয়ে আমি, যে তার ডায়েরি লেখার অভ্যেস, তার ডায়েরি থেকে দুটো দিন উঠে এসেছে সেটি নিয়ে গল্প। ডায়েরি লেখা লিখতে গেলে আমরা তো সহজ ভাষাই ভাষাতেই লিখি, এবং বিশেষ করে যেহেতু বয়সটাও এখানে একটা ব্যাপার, ফলে গল্পটা আরো সহজ ভাষায় উঠে এসেছে। এবং দুটো মা রয়েছে, দুটো কিশোর বয়সী ধরে নি ছেলে চরিত্র রয়েছে, এবং দুজন ভিন দেশি, ফলে তাদের সংস্কৃতি বোঝার জায়গাগুলো ভিন্ন ভিন্ন রকম হবে। এবং দুটো পরিবারের মধ্যে একটাই মিল হয়েছে, যে সংসারে আমরা যদি বাবাকে উপার্জনের জায়গাটাতেই দেখে ধরে, ওই ধারণাটা ধরে, দেখা হচ্ছে যে যেহেতু বাবা নেই, ফলে দুটো দুজন মা দুজন আলাদা আলাদা সংস্কৃতিতে এবং দেশের, তারা কিভাবে ওই সংসারটাকে ধরে রেখেছেন তার একটা চিত্র আমরা দেখতে পাই। তো একজনের কাজে কর্মের একটা ভিন্ন পরিশ্রমের জায়গা আছে, এবং আরেকজনের পদ্ধতিটি আলাদা বোঝানো হয়েছে। এবং এক সময় কিশোর, যার হয়তোবা মাকে পাচ্ছিল না, তার কোনো একভাবে হয়তোবা উপলব্ধি হয়, সে হয়তোবা এখনো তার পুরো কঠিন বাস্তবতাটাকে মতো জায়গাটা তৈরি হয়নি, তারপরে সে কোনো একভাবে বুঝে, তারপরে সে ধরে নেয় যে না, তার মা পরিশ্রম করছে, এবং ঠিক আছে, যতটুকু সময় তারা পায় সেটাই হয়তো বা সে মেনে নিচ্ছে সেইভাবে। সেই অর্থে গল্পটা সহজ সরল সুন্দর। তবে আমার ছোট্ট একটা জায়গা এখানে একটু হয়তোবা আমি বলতেই চাই, যে মানে গল্পটা দিয়ে আমার একটা সংশয় তৈরি হলো, যে কোনো একভাবে কি আমরা মানে আমেরিকান হলে বা বিদেশি হলে তাদের পদ্ধতিটি একটু ভিন্ন রকম হবে, সেরকম ট্যাবু তৈরি করে ফেলছি কিনা। জরুরি নয় যে যে মা আমেরিকান তিনি উপার্জনের জন্য ঠিক এইখানে যে পদ্ধতিটি বোঝানো হয়েছে, যে বাড়িতে আঙ্কেল আসেন, জরুরি নয় তাদের জীবনধারা আলাদা হলেই, বা আমরা যারা উপমহাদেশে রয়েছি, বাংলাদেশ ভারত এমন রয়েছি, তারা একভাবেই জীবনকে চালনা করি এবং তারা ঠিক ওই রকম মানে আমি ইন্টারাপ্ট করব, আমি কিন্তু বলতে চাইনি ওর উপার্জনের ওটা উপায়। হ্যাঁ, ওর বাড়িতে যা নিশ্চয়ই 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 সেটা গল্প মনে। হ্যাঁ 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 নিশ্চয়ই সেটা বলা নেই, কিন্তু কোনো না কোনো একভাবে তো রয়েছেন বাড়িতে পাঠক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি পাঠক হিসেবেই বলছি, নিশ্চয়ই লেখকের একটা ইন্টারপ্রিটেশন থাকবে, কিন্তু পাঠক হিসেবে মনে হচ্ছে যে সেরকম। এবং বিশেষ করে মা যখন বলেন যে ওরা আমেরিকান বা ওরা বিদেশি, আমরা তো তেমন নই, তখন কিন্তু সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে যে মা বোঝাতে চাইছেন যে আমার যেরকম, উনি আমেরিকান হলে ওনার বয়ফ্রেন্ড আছে আর কি, হাজবেন্ড মারা গেছে, তারপরে উনি আরো বয়ফ্রেন্ডস নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা এখানে স্বাভাবিক। হ্যাঁ 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 নিঃসন্দেহে। আচ্ছা, যে ভারতে গড়ে মানে বড় হয়েছে, সে মানে অত সহজে সেটা করতে পারবে না আর কি, সেজন্য ওর। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই তা নয়, কিন্তু আসলে আমরা মায়ের পরিশ্রমের জায়গাটা দেখি তো, যেমন মা উপার্জন করেন, পরিশ্রম করে উপার্জন করতে হয় তাকে বলেই উনি ছেলেকে সময় দিতে পারেন না, পক্ষান্তরে আমেরিকান মহিলাটি বাড়িতেই থাকেন। হ্যাঁ, তো সেই যে জায়গার তুলনা, ফলে তার তো কোথাও না কোথাও একটা উপার্জনের জায়গা রাখবে, তাহলে আবার সেই জায়গাটা স্পষ্ট হয় না, তো ফলে ধরা দেয় দুটো মায়ের মধ্যে তুলনাটাই আসলে ধরা দেয়, যে একজন মা হয়তোবা খুব পরিশ্রম, এবং তিনি মনে করেন এই পদ্ধতিটি দিয়েই তার সংস্কৃতি, তার যে শিক্ষা বেড়ে ওঠা, সেটাতে এভাবেই তিনি জীবনযাপন করে করবেন, এবং তারা হয়তো বা আরেকটি ভিন্ন ভাবে বেড়ে ওঠা বলে তাদের পদ্ধতি ভিন্ন, জায়গাটা আসলে আমার কাছে এভাবে ধরা দিয়েছে। তো ফলে আমি ওই জায়গাটাই একটু সংশয় আমার মনে হলো, যে কখনো বিদেশি বা আমেরিকান বলতেই আমরা কেবলমাত্র ওই একটি জায়গায় তাদেরকে ট্যাবু করে ফেলি কিনা আমাদের উপমহাদেশীয় দৃষ্টিকোণ থেকে, কিন্তু এর বাইরে মূল লেখাটা এবং দুটো লেখাই আমার গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দুজন গল্পকারকে আমি শুনতে পেরেছি, এজন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বলি, দুটো গল্পই ভালো শুনলাম। এবার আমার গল্পটা শুরু করি। গল্পের নাম হচ্ছে
খিদে। ক্লাস শুরু হওয়ার পর ইন্দ্রাণী লক্ষ্য করছিল খুব কাশছে ইমন, কাশছে, একটু একটু হাঁপাচ্ছ, শীতের কামড় বাড়ছে, এ সময় ঠান্ডা লেগে যাওয়াটা বিচিত্র নয়। বিশেষ করে ইমনরা যে পরিবেশে থাকে, টালির চালের ছোট্ট ঘরে হু হু করে ঢুকতে থাকে শীত, শীতের দাঁড়া থেকে বাঁচতে লেপ কেন, ভালো একটা কাঁথাও জোটে না ওদের। স্কুলটা যে পাড়ায় অবস্থিত সেখানে খুব গরিব ছাত্রীরাই ভর্তি হয়, তাদের কারো বাবা ভ্যান চালায়, কারো বাবা জন্মজুর খাটে, কারো বাবা ট্রেনে হকারি করে। মধ্যবিত্ত বাড়ির মেয়েরা একেবারে পড়ে না তা নয়। ইন্দ্রাণী তার পড়ানোর ব্যস্ততার মধ্যে লক্ষ্য রাখছিল ইমনের দিকে। মেয়েটি এমনিতেই খুব দুর্বল, তার উপর হঠাৎ ইমন বমি করতে সে পড়া থামিয়ে তার কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, কিরে জ্বরটার হয়নি তো? ইমনের গায়ে হাত দিয়ে দেখে বলল, না গা তো ঠান্ডা। ঠিক আছে, পিছনের বেঞ্চিতে কিছু সময় শুয়ে থাক। ইমন কিছুই বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে দেখে বুঝলো শ্বাসকষ্ট হচ্ছে তার। ইন্দ্রাণী তার হাত ধরে নিয়ে গেল পিছনের বেঞ্চিতে, সেখানে শোবানোর আগেই হড়হড় করে বমি করে ফেলল ক্লাসের মধ্যে। সঙ্গে সঙ্গে মুখের ভিতর থেকে একটা 10 টাকার কয়েন ঠক ঠং করে পড়লো মেজের উপর। ইমন অমনি হুমড়ি খেয়ে বমি মাখামাখি কয়েনটা তুলে নিল হাতের মুঠোয়। ইন্দ্রাণী বিস্মিত হয়ে বলল, এ কি? এতক্ষণে ধাতস্থ হয়ে ইমন ফিসফিস করে বলল, দিদি কাউকে বলবেন না, আমি হাত মুখ ধুয়ে এখনই আসছি। ইন্দ্রাণী তার পিছু পিছু গেল ক্লাসের বাইরে। হাত মুখ ধুয়ে এলে তাকে জিজ্ঞাসা করে জানলো এক আশ্চর্য কাহিনী, ইমনরা অনেকগুলো ভাই বোন, ইমন সবচেয়ে ছোট, তার মা টিফিন খাওয়ার জন্য রোজ তাকে একটা করে 10 টাকার কয়েন দেয় যা অন্য ভাই বোনদের দেয় না। ইমন যেই না স্কুলের পথে রওনা দেয়, অমনি তার ভাই বোনদের কেউ না কেউ তার কাছে এসে কয়েনটা ছিনিয়ে নেবে, বলে তোর খিদে পায় আমাদের পায় না। ইমন ব্যাগে লুকিয়ে রাখলো পার পায় না, তার আর টিফিন খাওয়া হয় না, বাধ্য হয়ে ইমন কয়েনটা রোজ মুখের মধ্যে লুকিয়ে রাখে, তাতে কেউ খুঁজে পায় না সেটা। আজও রেখেছিল মুখের ভিতর, কিন্তু স্কুলে এসে সহপাঠীর সঙ্গে কথা বলতে গিয়ে গলায় বেঁধে গিয়ে এই কাণ্ড। ইমন শিউরে ওঠে, বলে আচ্ছা বোমের সঙ্গে কয়েনটা না বেরোলে কি হতো বলতো তো? ছল ছল চোখ করে ইমন বলতে পারলো, দিদি আমারও তো খিদে পায়। ব্যাস। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একেবারে ছোট্ট একটি গল্প পড়ব, রবিবারের পাড়া। রবিবার চমৎকার, অন্তত আমাদের পাড়ায়। ভোর নিশুত, বন্ধ দোকানপাট, ঢালা চালচলন, সবাইকার বলতে যে দু চারজন রাস্তায় দেখা যায় আর কি। পর্যন্ত ঘুমুনোর দলে যেহেতু পড়ি না, তাই এই সকালটুকু একেবারে নিজস্ব হয়ে থাকে। আহা থাক থাক রে বাছা আমার, আসলে জেগে উঠতে সময় নেবে আজ আমাদের পাড়া, দিয়ে চলবে সারাটা দিন দু চাকায় আর চার চাকায়। প্রথমেই দেখা সন্তোষবাবুর সঙ্গে, সন্তোষ গুপ্ত, বয়স 62-63, আছেন নিজের গ্যারাজের সামনে, গায়ে শেষ শীতের স্মৃতি একটি হাফ হাতা সোয়েটার চাপানো, মুখে হাসি। সুপ্রভাত, হাত তুলেন তিনি, প্রত্যুত্তরে আমিও।
ছেলে এখন কোথায়? হাঁটতে হাঁটতে প্রশ্ন করি, যান একবার ঘুরে আসুন ছেলের কাছে। কথা শেষ হয়, পা এগিয়ে যায়। সন্তোষবাবু বাঁক ঘুরতেই সুবিনয় সেন সস্ত্রীক মুখে ম্লান হাসি, হাঁটতে হাঁটতে জেরবার কথা হয় না, ওরা এগিয়ে চলেন আমিও বিপরীত মুখে। ভোরের পর থেকে সময় এবার সকালের দিকে। সনাতন বাবু কেমন আছেন? নিজের নাম শুনে থমকে দাঁড়ালাম। শচীন বাবু 80 পার করেছেন, সাদা চুলে পৃথিবীর অভিজ্ঞতা, বাড়ির গেটের সামনে চেয়ারে বসে, সময় হলে কেউ উঠিয়ে নিয়ে যাবে। হাই পাওয়ারের চশমার আড়ালে চোখের মণি উজ্জ্বল। দিন দিন পাড়াটা কেমন পাল্টে যাচ্ছে না? প্রায় স্বগতোক্তির মতো ওনার কথা ছুঁয়ে যায় আমাকে। তবু প্রেক্ষিত জানবার ইচ্ছে হয় বই কি, তাই গেটের কাছাকাছি এগিয়ে যাই, দুহাতে গেটের ওপর শরীরের ভার রেখে জিজ্ঞেস করি, কেন বলুন তো? আর বলেন কেন, কেউ কারো খোঁজ খবর নেয় না, বলে না কেন? আমি তো কথা বলছি আপনার সঙ্গে, তা বলছেন মৃদু গলায়, আরো কি বলতে থাকেন বৃদ্ধ, কানে পৌঁছয় না আমার। ওকে আসলে আমি বোঝাতে পারি না যে কথা বলবার জন্যেই আমারও এই রবিবারের ভ্রমণ বিলাস। ধন্যবাদ। শোনা যাচ্ছে এবারে? হুম 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 আসলে আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আজকে একটা বিশেষ দিন। আমার তপন বাবুকে, মানে তপন রায়চৌধুরী, দুজন তপন আছে, তপন রায়চৌধুরী, তপন বন্দ্যোপাধ্যায়, উনি এতজনকে একসাথে গল্প পড়ার জন্য কেন রাখছেন আমি বুঝতে পারছি না। মানে আলোচকদের খুব অসুবিধা হয় আর কি। তো যাই হোক, চারজনের গল্প, সোমা কুশারি, অনন্য দাস, তপন বন্দ্যোপাধ্যায়, নব বন্দ্যোপাধ্যায়। প্রথমেই বলি, সোমা কুশারি গুরুদক্ষিণা। আমি আর একটা কথা জানতে চাই, যতটুকু ফোন গল্পের আসরে আমরা দেখেছি, সবাইকেই বলা হয় অনুগল্প পাঠ করতে, এবং সম্ভবত শব্দ সংখ্যাও 500-এর মধ্যে রাখার কথা বলা হয়। তো সোমা কুশারি কিন্তু অনুগল্প অনেক লিখেছে এবং যথার্থ ভালো গল্প লিখছে, কিন্তু উনি কেন এত বড় একটা গল্প পড়তে গেলেন সেটা আমি জানি না। এটা একেবারেই, আমি অঞ্জনা রেজ ভট্টাচার্যের সঙ্গে একমত, একেবারেই অনুগল্প নয়, ছোট গল্প। আর এই গল্পটির অবশ্যই খুব মর্মস্পর্শী, কিন্তু গল্পের শেষে পাঠকের জন্য কোনো স্পেস আমি দেখতে পাইনি। অর্থাৎ ওই যে সায়ন্তনের, সায়ন্তন অভিজিৎ স্যারের কাছে এসে তার মা ক্ষমা চাওয়াতে বললেন, পায়ে ধরতে বললেন, এই গল্পের পরে আমাদের আর কিছু পাওয়ার নেই, পাঠকের আর ভাবনার জায়গাটা কিছু রাখলেন না, মানে একেবারে শেষ করে দিলেন। অথচ এই গল্পটিকে অন্য জায়গায় দাঁড় করানো যেতে পারত, কিন্তু গল্পটার লেখার গুণন খুব ভালো, লেখার হাত যে আছে লেখিকার সেটা প্রমাণিত, কিন্তু এটি অনুগল্প নয় এবং গল্পের শেষ নিয়ে আমার যথেষ্ট বক্তব্য আছে। অনন্যা দাসের শোভনের ডায়েরি ভীষণ ভালো। এখানে মানে কি বলবো, আমি অমিত মুখোপাধ্যায়ের সঙ্গে একমত যে শিশুদের প্রতি অভিভাবকদের যে সময় দেওয়া ইত্যাদির ব্যাপারগুলো যেমন এসছে, তেমন আরো একটা বিষয় এসছে যে দুটো দেশের সংস্কৃতি শিশু সন্তানকে কেন্দ্র করে বা আদব কায়দা, সেটা খুব সুন্দরভাবে উঠে এসেছে, এবং অনন্যা দাস শব্দ সংখ্যাও অত্যন্ত সীমিতর মধ্যে তিনি শোভনের ডায়েরিটাকে রেখেছেন। ধন্যবাদ অনন্যা দাসকে। তপনদা, মানে তপন বন্দ্যোপাধ্যায়ের খিদে অসম্ভব সুন্দর একটি গল্প, অসম্ভব সুন্দর একটি গল্প, এবং একেবারে মানে কি বলবো, পিছিয়ে পড়া
অন্তজ শ্রেণীর গল্প তিনি লিখেছেন খিদে। তাতে আরো যেটা শিক্ষক দিবসে ইন্দ্রাণী ম্যাডাম ইমনের প্রতি তার যে আচরণ দেখলাম, এটা সাধারণত দেখা যায় না। হ্যাঁ, এটা একটা খুব ব্যতিক্রমী চরিত্র, খুবই ভালো লাগলো। এবং ওই যে 10 টাকার কয়েনটা আর কি, আমার একটা শুধু অনুরোধ তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে, শেষ লাইনটুকু যদি উনি না দিতেন তাহলে মানে গল্পটা আরো ভালো হতো। একেবারে শেষ লাইনটা দেওয়ার কোনো দরকার ছিল না, এটা আমার মনে হয়েছে আর কি। কিন্তু অসম্ভব ভালো একটা গল্প খিদে। আর নববন্দ্যোপাধ্যায় রবিবারের পাড়া ভীষণ ভালো গল্প। মানে কি বলবো, মানে যে এক কিছু মানুষ মানুষের সঙ্গে কথা বলতেও যে বেরোয়, কথা বলাটাও যে মানুষের সঙ্গে মানুষের প্রয়োজন আছে, এবং আজকের যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যাচ্ছে তাতে এই রবিবারের পাড়া যেন আমাদের আরেকবার সেটা দেখিয়ে দিয়ে গেল। হ্যাঁ, খুব ভালো গল্প। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বক্তব্য। নমস্কার, পাচ্ছেন আমাকে? চারটি গল্প নিয়ে যদি একটু যার কথা একটু বলছি আর কি। প্রথম হচ্ছে সোমা কুশারির গল্প। সোমা কুশারির গল্পের মধ্যে এবং সোমা কুশারির গল্প এবং অনন্যা দত্তের গল্পের মধ্যে আমার যেটা মনে হয়েছে একটা ইনসিকিউরিটি, দুজনেই একটা ইয়েতে ভুগছেন এবং দুটো ভাগ রয়েছে গল্পে। প্রথম গল্প হচ্ছে কি, একটা সে একটা টিচার স্কুলের ছবি তুলে ধরেছে, একজনকে চড় মারার পর তার প্রতিক্রিয়াটা দেখা যাচ্ছে এর মধ্যে, এবং এই জায়গাটা খুব ভালো রকম ভাবে সে ফুটিয়ে তুলেছে। তারপর দেখা যাচ্ছে কি যে এই মাস্টারমশাই নিজে নিজের মনের মধ্যে একটা ইনসিকিউরিটিতে ভুগছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনার কারণটা কি, সেই কারণ কারণ তার পুরনো জীবনের কথা, সেটা একটা গল্পের একটা অন্য পাঠ। তখন এতগুলো পাঠ থাকাটা ঠিক উচিত নয়। শেষ হলো সেইখানে অন্য মানে সোমা গল্পটা মানে কম্প্রোমাইজ করে ফেললেন, গল্পটাকে এনে একবার গোল গল্পে পরিণত করে ফেললেন। এবার বলছি অনন্যার গল্পটি। অনন্যার গল্পটি বেশ ভালো গল্প, যে একজন পরিবারে পুরুষ মানুষ না থাকলে সেখানেও একটা যেন কোথায় যেন একটা ইনসিকিউরিটিতে ভোগেন সকলে। সেই জন্য মাঝে মাঝে তারও মনে হয় যে তার মানে মায়ের যদি একজন এরকম আঙ্কেল থাকতো, কিন্তু আঙ্কেল থাকার পরিণতিটা দেখার পর সে মনে মনে করছে যে না, মাই আমার ঠিক আছে। এবং এখানেই যে দুটো দেশের কালচারের তফাৎ খুব অল্প কথার মধ্যে সে দেখিয়ে দিয়েছে, যে কিন্তু তার ওই একমাত্র ইচ্ছে যে সে একবার খালি সমুদ্রের ধারে বেড়াতে যাবে আর কি। এই এই মনের ইচ্ছেটুকুই, সুপ্ত ইচ্ছেটুকু রেখে গল্পটা শেষ হয়েছে। অনন্যা বেশ ভালো লিখেছে। এবার তৃতীয় গল্প হচ্ছে তপন বাবুর। তপন বাবু অনেক বড় লেখক, আমাদের প্রত্যাশাও বেশি থাকে আর কি। তবে এই গল্পটির যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা অনেক পুরানো আর কি, যে একটা খিদের জন্য একটি ছেলে 10 টাকার কয়েনটাকে কি বিপজ্জনক ভাবে গোপন করে রাখছে অন্যান্য ভাইদের হাত থেকে, এইটাই আমার কাছে মনে হয়েছে। এবং সেই তার পরিণতিটাও দেখানো গেছে এই এই গল্পের মধ্যে দিয়ে। গল্পটি বেশ ভালো। তৃতীয় গল্প হচ্ছে রবিবারের পাড়া বা নববাবুর যে গল্পটা। আজকালকার অধিকাংশ পাড়া যে দেখা যাচ্ছে কি, বিশেষত একটু পথ এরিয়া, যেটা নববাবুর গল্পের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে আর কি, যে সেখানে ছেলে মেয়েরা সবই হয়তো বাইরে কোথাও থাকছে এবং প্রত্যেকেই হয়তো সিনিয়র সিটিজেন, বাড়িতে কারোর কথা বলবার লোক নেই, সেই জন্যই একজন বেরিয়েছেন যে রাস্তাতে ঘুরে বেড়াতে একটু আধটু কথা বলবার জন্য, সেই সমাজ তৈরি করেছি, সমাজ থেকে এক একটা সোসাইটি তৈরি করেছি, ক্লাব কি না আমরা একটু মন খুলে কথা বলবো, এইটাই বোধহয় বাবু তার গল্পের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ, আমাদের তপন বাবুকেও আমি ধন্যবাদ জানাই কারণ আমাকে দেওয়ার জন্য। নমস্কার। গল্প তিন চারটে নিয়ে তো অনেকেই বলে দিয়েছেন, আর নতুন করে আর কিছু তেমন বলার নেই। সবার মতামতের সঙ্গে আমিও সহমত যে গল্পগুলো ভালো হয়েছে। আমার শুধু
তপন দার কাছ থেকে কিছু জিজ্ঞাসা আছে, কারণ আমি তো শিখি ওনাদের গল্প করে শিখি, তো সেটা আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, তপন দা আছেন নাকি জানি না। যেমন বলা হচ্ছে খিদে গল্পটা খুব ভালো গল্প, কিন্তু বলা হচ্ছে 10 টাকা করে শুধু একটা মা এক ছেলেকে দিচ্ছে। এটা আমার মাথার মধ্যে প্রশ্ন আসলো, মা তো এরকম করেন না, সব সন্তানদেরই সমান ভাবে দেন, মা কেন একজনকে দিল, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা, 10 টাকা রোজ দেওয়া মানে যে তারা খুব দরিদ্র, এটা কি মেনে নেওয়া যায় যে আজকালকার যুগে রোজ 10 টাকা করে দিচ্ছেন যে মা, সে তারা কি খুব গরিব? তো এই প্রশ্নগুলো আমার এসছে এসছে মানে আমি জিজ্ঞাসা করছি যে এগুলো কি গল্পেরই কোনো যে আমাদের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলা, এটা কি গল্পের ধরন, এভাবে কি লিখবো? জাস্ট শেখার জন্য আমি এগুলো জিজ্ঞেস করছি। আমি ঠিক বুঝতে পারি না যে গল্পের মধ্যে যে বলা হয়, ছোট গল্পের ক্ষেত্রে বলা হয় যে শেষ হয়েও হইলো না শেষ, মনের মধ্যে প্রশ্ন থাকা দরকার, এটাও কি সেই রকম কিছু? কারণ সবচেয়ে ছোট তো এখন মায়ের টান থাকে, ছোট যে তারপরে টান থাকে আর কি। 2 নম্বর হচ্ছে এটা অ্যাকচুয়ালি ছিল 5 টাকার কয়েন, আমার মনে হয় যে 5 টাকার কয়েন কিছুই হয় না, তাতে তো কিছু কেনা যায় না, সেই জন্য আমি 10 টাকা করলাম। গল্পটা একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি লিখলাম, ওটা ছিলই 5 টাকা, এবং গালের মধ্যে 5 টাকা রাখার সুবিধা বেশি। আমি মনে হয় যে 5 টাকা কি হয়, সে যে যাবে সে কি কিনবে, আমি ওই জন্য 10 টাকাটা করে দিলাম আর কি। কিন্তু সেটা আর কি অবাস্তব মনে হচ্ছে, অবাস্তব যাই হোক, 5 টাকা 10 টাকা নিয়ে খুব একটা যায় আসে না। আর ওই ছোট বলেছে না, ছোটর উপর একটা আলাদা টান থাকে, এটা আমার গল্পটা আজকের জন্য খুবই মানে খুবই উপযুক্ত, কারণ একজন টিচার তো হয়তো এরকমই হওয়া উচিত প্রত্যেকটা কারণ, বা বাচ্চাদের যখন আমরা টিচার, যেহেতু আমি বাচ্চাদের স্কুলে সেই কারণে জানি যে ওই বাচ্চা যতটা সহানুভূতি দেখানো উচিত একটা বাচ্চার প্রতি টিচারের, মানে গল্পটাতে আমি সেটা খুঁজে পেলাম খুব সুন্দর ভাবে। আজকের দিনের জন্য খুব ভালো লেগেছে গল্পটা। আমার কন্যার অভিজ্ঞতা আর কি, স্কুল থেকে বাড়ি ফিরে সেই গল্পটা আমাকে বললো আর কি, যে এরকম একটা ঘটনা ঘটেছে। আজকের দিনের জন্য খুব সুন্দর একটা গল্প। আর নবদার গল্পটা আমি আগেও পড়েছিলাম, নবদার গল্পটা আমার পড়া গল্প, এটা যে কত বড় সমস্যা মানে আমি নিজে পাড়াতে থেকে বুঝি, সত্যি পাড়াতে আজকে ইয়াং জেনারেশন খুব কমে গেছে, খুব বেশিরভাগই বৃদ্ধ বৃদ্ধা থাকছে, ছেলে মেয়ে সব বাইরে চলে গেছে, চাকরি করছে, বলতে খুব ভালো লাগে ছেলে বস্টনে থাকে, কথাটা বলতে খুব সুন্দর লাগে, কিন্তু বাবা মা যে কত একাকিত্বে ভোগেন, উনি এই গল্পটা দিয়ে তুলে ধরেছেন। নবদল গল্পটা আমার ভালো লেগেছে। আর অনন্যা দাসের গল্প তো ভালোই বাসি, ও খুব ছোট্ট করে খুব সুন্দর ভাবে গল্প লিখতে পারে, আর সবচেয়ে ভালো বড় কথা ও বাচ্চাদের উপর কাজ মানে বেশি ভালোবাসে বাচ্চাদের নিয়ে গল্প লিখতে, আছেন কিন্তু আজকে গল্পটা প্রবলেম হচ্ছে একটু। ধন্যবাদ ধন্যবাদ আজকে সবাইকে শিক্ষক দিবসের অভিনন্দন শুভেচ্ছা এটা জানাই। আজকে স্কুল নিয়ে 2টো গল্প আছে, বাকি 2টো গল্প অবশ্য স্কুল নিয়ে নয়, কিন্তু 4টে গল্পেই 4টে সমস্যা আছে। যেমন বোঝা গেছে, সবাই বুঝতেই পারছেন, 4টে সমস্যা, একটা ইভটিজিং এর সমস্যা, একটা লাইফস্টাইলের সমস্যা, ওই যে সব থেকে দুর্বল তার উপরে হামলা তার সমস্যা, এবং একাকিত্বের সমস্যা।
এই যে সমস্যা মুখ্য যে গল্প আমাদের আজকে চারখানা আমরা শুনলাম, এতে মানে গল্পগুলো যেভাবে লেখা হয়েছে সেই দিক থেকে আমি বলি, এই সমস্যার সঙ্গে যখন একজন গল্পকার গল্প লিখবেন তিনি কতখানি তার মধ্যে নিজে জড়িয়ে পড়বেন আর কতখানি নির্লিপ্ত থাকবেন এইটা এটা একটা দেখার দিক হতে পারে। এই জন্য বললাম যে প্রথম দুটো গল্পে এইটা দেখা গেল যে গল্পকার তারা কিন্তু কমিটেড হয়ে গেছেন একটা দিকে, এইটা কিন্তু গল্পের মধ্যে আমরা পাচ্ছি। খুব সমস্যা, জ্বলন্ত সমস্যা, এগুলো আমরা জানি, হয়তো কেউ কেউ আমরা এর ভুক্তভোগী, আমরা নিজেরা দেখেছি, কেউ কেউ হয়তো দেখিনি, শুনেছি শুধুমাত্র। গল্পের সমস্ত বিষয়বস্তু ঠিকঠাক থাকা সত্ত্বেও সোমা কি কখনো কখনো, সোমা নিজে একজন টিচার, সে কি কখনো কখনো ওই যে যে ভদ্রলোক যিনি টিচার তার একদম কাছাকাছি হয়ে যাচ্ছিলেন না? এইটা আমি সোমাকে জিজ্ঞেস করব। অনেক সময় আমার মনে হচ্ছে যে 40 জন ওর বিপক্ষে, ধরা যাক 3 জন ওর পক্ষে, কিন্তু গল্পকার ওর পক্ষে, এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম। এবং শেষকালে যে ছেলেটির মা ছেলেটিকে এগিয়ে দিয়ে বলল ক্ষমা চা, আগেই শ্রেয়সীর কাছে ও ক্ষমা চেয়ে নিয়েছে, একটু মেড ইজি হলো কি, মানে খুব আগে থেকে প্রি প্ল্যান্ড মনে হচ্ছে কি? এইটা এত সহজে সমস্ত মানে মধুরেণ সমাপয়ে, যেমন যেমন আমরা চাই এরম হলে সবচেয়ে ভালো হয়, তেমনটাই হয়ে গেল কি? এইটা একটা মানে মনে হচ্ছিল সোমার গল্প শুনে, না হলে সোমার তো নিখুঁত গল্প, আমি মানে একটু খুঁত খুঁজে বার করলাম হয়তো এটা মনে হতে পারে কারো, কিন্তু আমার এই প্রশ্নটা এলো মাথায়। অনন্যা ম্যাডাম যিনি লিখেছেন, উনি আমি শুনেছি উনি বিদেশেই থাকেন, এবং সেখানেও এই যে দুই সংস্কৃতির উনি দ্বন্দ্ব দেখিয়েছেন অ্যাকচুয়ালি, একজন একটা একজন ভারতীয় এবং অভারতীয়, খেটে খাওয়া পরিশ্রম সাধ্য মানে হার্ড আর্ন মানি, এবং অন্যভাবে সুযোগের সদ্ব্যবহার করে আনা মানে অর্থ। গল্পটা খুব ভালো, কিন্তু ওখানেও ওই যে মেয়েটি, ভারতীয় মেয়েটি, অনন্যা ভারতীয় বলেই একটু পক্ষপাত মনে হলো ওনার প্রতি, ওনারের প্রতি আছে। এছাড়া মানে আমরা তো জানি এরকম যখন হয়, ভারতীয় অভারতীয় যখন হয় গল্প, আমরা কখনো কখনো ভারতীয় ঐতিহ্যে এত বিশ্বাসী এবং ইয়ে, সেটা খুবই ভালো, আমিও শ্রদ্ধা করি সেটা, কিন্তু শিল্পের দিক থেকে যদি আমার একটা পক্ষপাত আগে থেকে তৈরি হয়ে থাকে তাহলে মানে কি বলবো, তাহলে একটু হয়তো শিল্প কোথাও ক্ষুণ্ণ হয় হয়তো, এটা মনে হলো আর কি। মানে আগে থেকেই যেন আমরা জানতাম যে শেষ পর্যন্ত এর জয় হবেই, তুলনা যেহেতু আছে তুলনায় জয় হবেই। তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পের মধ্যে আমার ওই জায়গাটাতে একটু খটকা লাগলো দাদা, যে ওই 10 টাকার কয়েনটা, 5 টাকার কয়েনটা যেহেতু সাইজে অনেক ছোট, এটা কিন্তু খুব সহজেই গলায় চলে যাবার একটা সম্ভাবনা আছে, একটা বাচ্চা মেয়ের পক্ষে 10 টাকার কয়েন একটু একটু হার্ড। হ্যাঁ এটা 5 টাকায় করে দিতাম। হ্যাঁ দাদা আমি শুনলাম, আমি শুনে আমার মনে হলো ওইটাই কিন্তু বেশি মানে গ্রাহ্য ছিল। হ্যাঁ যাই হোক, হ্যাঁ ওর মূল্যমান হয়তো ততটা নয় কিন্তু গ্রাহ্যতার দিক থেকে মানে ওই সোয়ালোয়িং করে নেওয়ার পক্ষে 5টাই হওয়া কথা ছিল। যাই হোক, আপনার গল্প নিয়ে আমি কি বলবো, অনেক আমি আপনার থেকে ছোট, তো যাই হোক আপনার গল্প শুনলাম। আপনার গল্পে কিন্তু আপনি কোনো পক্ষ নেননি, এটা আমাদের শেখার, এবং এখানে যে শিক্ষিকা, শিক্ষিকা এমন কিছু করেননি, কিন্তু শিক্ষিকা
শুধু সহানুভূতি দিয়ে দেখেছে, মেয়েটি অসুস্থ হয়ে পড়ছে মনে হচ্ছে, তার পাশে দাঁড়িয়েছে, এর থেকে বেশি কিছু করেনি। এরকম আমরা কিন্তু করেই থাকি, এটা আমার কাছে খুব মানে খুব মানে কি একটুও মানে বাড়িয়ে বলা বা মেকিং বলে মনে হয়নি, খুবই স্বাভাবিক বলেই আমার মনে হয়েছে। এবং এই যে একটা ভয়ঙ্কর ব্যাপার যে একটা পরিবারে কয়েকজন বাচ্চা, তার মধ্যে যে একটা সিবলিং রাইভালরি, এবং তার মধ্যেও যে সব থেকে ছোটটি, তার মধ্যে যে তার প্রতি যে একটা অন্যায়, এটা কতভাবে ঘটে যায়? মানে অন্যায় মানে কি শুধু ওই মেল ফিমেল, শুধু কি গরিব বড় লোক, তাই নয়। দেখুন এক পরিবারের মধ্যেও কত রকমের ছোটখাটো যে হয়ে যাচ্ছে আমাদের, কত রকমের সংঘর্ষ আমরা সেগুলোও হয়তো দেখতে পাই না। নবদার গল্পেও নবদা কোনো পক্ষ নেননি, নবদার গল্পে যে বয়সজনিত যে একাকিত্ব, এটা উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। এটা এই যে পাঁচজন, কখনো কখনো বলতে তাদের ভালো লাগছে, বলতে ভালো লাগছে যে আমার ছেলে অনেক দূরে থাকে, আমার ছেলে খুব প্রতিষ্ঠিত, কিন্তু এই সমস্ত জাঁক জমক, মানে জাঁক করে বলা আমরা যাকে বলি, এর মধ্যেও যেটা অকথিত হয়ে থেকে যাচ্ছে এটা আছে স্টোরি, সেটা হচ্ছে আমি একা। এই এত জাঁক দিয়েও এই একাকিত্বকে কিন্তু ঢাকা যাচ্ছে না, এই জন্য নবদার গল্পটা আমার ভালো লেগেছে। এবং এটা কিন্তু উনি কখনো উচ্চকিত ভাবে বলেননি, এটা মানে বলেনি উনি, কিন্তু পাঠকের মধ্যে এইটা উনি চাড়িয়ে দিতে পেরেছেন। এবং এই জন্যেই যে যেখানে অনন্যা দাসের মুক্তি, সমুদ্রের ধারে যাব সেখানে এই একটা মুক্তি, সেই রকমই একটা মুক্তি ওই বয়স্ক ভদ্রলোক যার নাম সনাতন বাবু, যে সকালবেলা একটু বেড়াতে যাব, এইটুকুই যেন তার মুক্তির জায়গা, যে মুক্তিতে তিনি কথা বলার জন্য দু একটি মানুষ, এটা না হলে তো মানুষ বাঁচে না, এই সামান্য একটু মুক্তির একটা আশ্বাস দিয়েছেন। আমি চারজন গল্পকারকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালো লিখুন। দুজন আমার থেকে বয়সে ছোট, আমার থেকে বয়সে বড়, তাদের কাছে আমি অন্যান্য ভাবেও অনেক শিখেছি, যারা আমার থেকে ছোট তাদেরকেও আমি খুব সাধুবাদ জানাই যে আপনারা খুব ভালো লিখছেন। যদি আমি যেটুকু একটু ত্রুটি বলে মনে হলো, যদি আপনার মনে হয় তাহলে দেখবেন, আর যদি মনে হয় যে না ঠিক বললাম না, অনায়াসে অক্লেশে ভুলে যাবেন। ধন্যবাদ, এটুকু।